চট্টগ্রাম খাগড়াছড়ির সড়কে ট্রাক অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। সকালে বিবিরহাটকে এমটেক নামক স্থানে ট্রাক অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে মানিক আচার্য নামে এক ব্যক্তি এবং অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয় আরও দুইজন, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফটিকছড়ি ফায়ার সার্ভিস তাদের লাশ উদ্ধার করে। এদিকে নাটোরে বাস চাপায় আব্দুর রাজ্জাক নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। সোনালী ব্যাংক বড়াইগ্রাম উপজেলা শাখার কর্মকর্তা আব্দুর রাজ্জাক সকালে কর্মস্থলে যাওয়ার জন্য নাটোর শহরের দীঘা পাতিয়া মোড়ে বাসে ওঠার চেষ্টা করলে এই দুর্ঘটনা ঘটে।